ব্যর্থ হয়ে গেল মাহমুদুল্লাহর লড়াই। নাহিদ রানার 151 কিলোমিটার গতির বোলিং সিরিজ জিতে নিল আফগানিস্তান, হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ওয়ানডেতে প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমে সাফল্যের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ। তবে নিকট দূরত্বের সেই সীমানা পেরিয়েছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, তার সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আশা মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশের দেওয়া 245 রানের লক্ষ্য পেরিয়ে 5 উইকেটের জয়ে 2-1 ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিল হাশমতুল্লাহ শহীদের দল। ম্যাচটিতে জয়ের নায়ক গুরবাজ সিরিজের প্রথম 2 ম্যাচে শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হয়েছিলেন, কিন্তু সেই তাসকিন আজকের একাদশে ছিলেন না বলেই কি তার এমন হুঙ্কার। তাসকিনের জায়গায় ওয়ানডেতে অভিষেক হওয়া নাহিদ রানা আফগান ব্যাটারকে খাবি খাইয়েছেন ঠিকই, বল করেছেন 151 কিলোমিটার গতিতে। তবে জয় হয়েছে গুরবাজ ও মর্জাইদের, নাহিদ, মুস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদ মিলে বাংলাদেশকে সঠিক কক্ষপথে রাখছিলেন দ্বিতীয় ইনিংসের শুরু থেকে। তবে শরীফুল ও মিরাজের উপর চড়াও ছিল গুরবাজ, হজরতুল্লাহ, ওমরজাইরা দুজন মিলে চতুর্থ উইকেটের জুটিতে 100 রান যোগ করেন। ওমরজাই ও দলের জয় নিশ্চিত করার পথে 50 করেছেন। এর আগে 84 রানে 3 উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে ছিল, কিন্তু গতির ঝড়তোলা নাহিদই প্রথম সাফল্য দেয় বাংলাদেশকে। তার গতিতে দিশেহারা সেদিকুল্লাহ অটল ইনসাইড এজ হয়ে বোল্ড হন 14 রানে। পরে নাহিদের দলে যোগ দেন মুস্তাফিজও, 2 দফায় আক্রমণে এসে রহমত শাহ 8, হাশমতুল্লাহকে 6 রানে ফেরান। এরপর শুরু হয় গুরবাজ ওমরজাইয়ের পাল্টা লড়াই। তাদের জুটি ভেঙে মিরাজ ব্রেক থ্রু দিলেও ততক্ষণে কিছুটা দেরি হয়ে যায়, কারণ গুরবাজ 120 বলে 5, 4 আর 7 ছক্কায় খেলেছেন 101 রানের ইনিংস, যা ওয়ানডেতে তার 8ম সেঞ্চুরি, তার 3টি বাংলাদেশের বিপক্ষে। পরের ওভারে নাহিদ এসে ফেরান গুলবাদিন নাইবকে, তিনি করেন 1 রান। শেষ দিকে কোনো নাটকীয়তা হয়নি, ওমরজাই মোহাম্মদ নবী মিলে পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। অপরাজিত থেকে ওমরজাই 70 এবং নবী করেছেন 34 রান। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও নাহিদ রানা, 10 ওভারে মাত্র 24 রান দিয়েছেন নাসুম আহমেদ। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 244 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ 98 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাছাড়া 50 পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ক্রাম পায় দারুণ এক ইনিংস খেলা রিয়াদ ম্লান হয়ে গেছেন দলের পরাজয়ে। অবশ্য সেঞ্চুরির পথে ক্রাম্প হয়েছিল বিজয়ী গুরবাজেরও।